কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ আজ চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়া কুমিল্লা এবং চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কোটা প্রসঙ্গে হাইকোর্ট সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন এবং পরিবর্ধন করা যাবে কোটা আন্দোলন এখন কতটা যৌক্তিক এটি যেমন একটি প্রশ্ন তেমনি কোটা আন্দোলনের সমাধান কিংবা গন্তব্য কোন পথে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোটাদাগে এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন আমি ফার্নেস রয়েছে আপনাদের সঙ্গে আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি কোটা আন্দোলন এখন কতটা যৌক্তিক আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে চলুন এই পরিচিত হই স্টুডিওতে আছেন শ্যামল দত্ত সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক ভোরের কাগজ আছেন আবু আলম শহীদ খান সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক সেই সঙ্গে আরও আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক তিনজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় শ্যামল দত্ত আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি আপনি নিশ্চয় অবগত আছেন হাইকোর্ট যেমনটি সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছে যে সরকার চাইলে কোটা পরিবর্তন এবং পরিবর্ধন করা যেতে পারে সেই জায়গা থেকে আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ নিয়ে যে আলোচনাটা চলছে যে কোটা আন্দোলনের সমাধানটা কোন পথে হবে কোন পথে হবে ধন্যবাদ আপনাকে প্রথমেই বলে যে কোটা জিনিসটা কি কোটা হচ্ছে একটা নির্ধারণ করে দেয়া যাতে কিছু মানুষ যারা নর্মাল প্রক্রিয়া আসেন না তাদের জন্য একটা সুযোগ করে দেয়া তার মধ্যে কি কি আছে তার মধ্যে মুক্তিযোদ্ধা আছে তার মধ্যে জেলা কোটা আছে তার মধ্যে নারী আছে তার মধ্যে প্রতিবন্ধী আছে তার মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের এরকম চার পাঁচটা কোটায় প্রায় চল্লিশ শতাংশ বেশি চলে যায় এটা হচ্ছে আমাদের এখনকার যেটি একটা আন্দোলনের প্রেক্ষিতে আঠারো সালে এটি স্থগিত করা হয়েছিল তারপর আবার একটা আদালতের রায়ের কারণে সেটি আবার পুনর্বল হয়েছে এখন আবার সর্বোচ্চ আদালত অর্থাৎ আবিল বিভাগের নির্দেশে সেটি এখন স্থগিত আছে থেকে আমি এই আন্দোলনটাকে এইভাবে দেখি যে একটা জিনিস মানুষের মধ্যে হয়তো খুব বিক্ষোভ আছে যারা শিক্ষার্থী তারা কিন্তু এই তো সবার জন্য না যারা সরকারি চাকরি চায় তাদের জন্য এটা প্রযোজ্য এক নাম্বার ওয়ান নাম্বার টু যে চিন্তায় তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধের জন্য রাখা হয়েছিল এতদিন পরে এসে মুক্তিযুদ্ধের আজকে প্রায় তিপ্পান্ন বছর পর এসে হয়তো এটা পুনঃ বিবেচনা করাটা দরকার আমি মনে করি যে একদিকে যেমন কোটা ব্যবস্থাটা সংস্কার খুব জরুরি কারণ আমাকে এখন দেখতে হবে যে জেলা কোটা এটি আসলে কতখানি অ্যাপ্লিকেবল আমি যেটা শুনেছি যে এই যে মুক্তিযোদ্ধা কোটাও যদি বলি এখন কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় লোক পাওয়া যাবে না তাদের অনেকের সন্তানরা এখন তো মুক্তিযোদ্ধাদের নেই তাদের সন্তান তাদের এখন আরও পরে গিয়ে আরও অন্যান্যরা চলে এসছে ফলে এখন এই পুরো বিষয়টাকে একটা একটা আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো দেখে আমাদের কোন কোন ব্যাকওয়ার্ড আছে কোন কোন জায়গাগুলো এখন আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারছে না সেটি খুবই জরুরি আমার ধারণা যে এই আন্দোলনের মধ্য দিয়ে একটা সুযোগ এসছে যে পুরো জিনিসটাকে একটা আবার নতুন করে ঢেলে সাজানোর আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ এবং আন্দোলনকারীদেরকে আমি একটা কথা বলবো যে কখনো যাতে এটা সহিংসতার দিকে না যায় অলরেডি প্রতিদিন বিকালবেলা চার পাঁচ ঘন্টা এই যে আন্দোলনটা হয় তাতে অনেক মানুষের দুর্ভোগ আমাদের এমনিতে নানা সংকট তার মধ্যে এমন কিছু যাতে না হয় যেমন আজকে আমি দেখলাম সময় টেলিভিশনের সাংবাদিক আরও কয়েকজন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরকে অ্যাটাক করেছে কোটা এটা কখনোই গ্রহণযোগ্য না আর পুলিশকে আমি একটা ধন্যবাদ দেব তারা আজকে সর্বোচ্চ সংযম দেখিয়েছে ঢাকায় যেভাবে পুলিশের আপনার এপিসি আমার পার্সোনাল কারের উপরে মানে লাফালাফি লম্পচম্প করেছে এতে অনেকের মধ্যে হয়তো পুলিশের মধ্যে একটা ইয়ে হতে পারে বাট তারা আজকে আমি ধন্যবাদ দিচ্ছি তারা সংযমটা প্রতিষ্ঠান করেছে এবং যে কারণে এই শাহবাগ এলাকা রণক্ষেত্র হয়নি হতে পারতো কিন্তু এটা আর সরকারি দলের ছাত্র সংগঠন তারাও একটা দূরে সমাবেশ করেছে আমি খুব দুপুর থেকে ফলো করছিলাম এই বিষয়গুলো আর তারাও একটা টিএসসিতে সমাবেশ করেছে সেদিক থেকেও কোনো ইয়ে আসেনি এবং এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হয় একটা শান্তিপূর্ণ উপায়ে এটি সমাধান সম্ভব এমনিতে তো বলছে যে আমাদের ট্রাফিক ট্রাফিকের অবস্থা খুবই খারাপ ফলে সারা বাংলাদেশে যদি ব্লকেট তৈরি হয় যে কোনো মানুষের দুঃখ কষ্ট এগুলোকে জিম্মি করা কখনো ঠিক না শান্তিপূর্ণ আন্দোলন আমি আমি একটা কথা বলে শেষ করছি আমি তেরো সালে যখন গণজাগরণ মঞ্চে হয় তখন এই এটা নিয়ে অনেকে নানা আলোচনা ছিল কিন্তু গণজাগরণ মঞ্চে একটা ইয়ে দেখছিল যে তারা কখনো এই সহিংসতার দিকে যায়নি বা একটা নির্দিষ্ট জায়গায় সমাবেশ এবং এটা এই ধরনের আন্দোলনের প্রতি অনেকে জনসমর্থন বাড়ে আপনি যেই মুহুর্তে যেমন আজকে সমালোচনাটা শুরু হয়েছে যে কেন আপনি সাংবাদিককে অ্যাটাক করলেন কি কারণে আপনার মতের ভিন্নতা থাকতে পারে যেমন এই কোটা আন্দোলনের সাথে সবাই যে একমত তা না কিন্তু আমি মত না বলে একমত না বলে আপনার ওপরে আমি শাহবাগে গিয়ে আরেক দল লোক গিয়ে অ্যাটাক করবে এটা তো কখনো সমর্থনযোগ্য না ফলে আপনার সাথে মিলে না বলে একজনকে আপনি তাকে ইয়ে করবেন অ্যাটাক করবেন এটা কিন্তু কখনো ঠিক না আমি আশা করি যে তারা আমি দেখেছি আগামী দুদিন শুক্রবার শনিবার সরকারেরও উচিত এখন তাদের সাথে একটি আলোচনায় বসে জিনিসটা সমাধান করা ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান এতদিন আমরা সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের বলতে শুনেছি যে এটা আসলে আদালতের বিষয়ে আদালতের মাধ্যমেই সমাধান হবে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে হাইকোর্টের রায় নিয়ে কথা বলে সাব জুডিস হাইকোর্টের আজ সংক্ষিপ্ত রায় প্রকাশ হলো যেখানে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্ধন করতে পারবে সমাধানটা কি তাহলে নির্বাহী বিভাগের মাধ্যমে হবে পৃথিবীর যত দেশে কোটা আছে মোটামুটি অধিকাংশ দেশেই কোটা আছে এবং কোটার থাকার কারণ হচ্ছে যে সমাজের ন্যায্যতা ন্যায় বিচার এবং সাম্য এটা রক্ষা করা এবং এটাকে একটা ব্যালেন্স করা তো সেই জন্যই কোটাটা আছে কোটাটা এমন নয় যে এটা হঠাৎ করে বাংলাদেশে কোথাও থেকে আমরা মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছি এবং বাংলাদেশে একটা কোটা চালু হয়েছে এখানে মেধার কোনো মূল্য নেই সুতরাং কোটাকে কোটার ইতিহাসটা জানতে হবে এবং কোটা কেন আছে কেন কোটা থাকে এবং আমাদের সংবিধানে কি বলা আছে সেগুলো দেখে শুনে তারপরে কোটা নিয়ে কথা বলতে পারি আমরা এই সমস্যাটা কিন্তু কোটা আন্দোলন একটা দু সালে হয়েছিল এবং সমস্যাটা সরকারি নির্বাহী বিভাগ বা সরকারের প্রধান যিনি তিনি পার্লামেন্টের ঘোষণা এবং পরবর্তীতে যে একটা সার্কুলার জারি করা হলো পরিপত্র যেটাকে বলে সেই পরিপত্রের সকল ধরনের কোটা নয় থেকে তেরো তেরো গ্রেড পর্যন্ত সবখানে নয় বাতিল করে দেওয়া হলো সেটাই একটু অস্বাভাবিক ছিল এবং সেটা তখন ঠিক হয়নি ঠিকানিক কারণ যে কোটা যে কারণে সংবিধানে বলা আছে যে কারণে পৃথিবীর দেশে দেশে কোটা আছে যে কারণে আমাদের প্রতিবেশী দেশে এই দুই বছর আগে একটা দশ পার্সেন্ট কোটা আরও বৃদ্ধি করেছে তারা অনগ্রসর মানুষের জন্য সেটা বিবেচনায় রেখে কোটা সংস্কারের আন্দোলন ছিল এখনও সংস্কারের আন্দোলন চলছে সেম যেটা বলেছে যে এটা রিভিউ করা যেতে পারে আপনি উনিশশো একাত্তর বাহাত্তর সালে বা তিয়াত্তর সালে যে এন্টেরিয়াম অর্ডারে যে কোটাগুলো চালু করেছিলেন তারপরে দুই একবার রিভিউ হয়েছে কিছুটা বাট কখনো এগুলো রিভিউ করা হয় না আলোচনা করা হয় না আলোচনা করতে হবে রিভিউ করতে হবে এবং কতটুকু কোথায় রাখা দরকার সেটা আলোচনা করে ঠিক করতে হবে সেটা আমরা করি না আমাদের যে সরকার গণতান্ত্রিক হতে পারে অগণতান্ত্রিক হতে পারে সরকার সামরিক সরকার হতে পারে স্বৈরাচার হতে পারে কিন্তু আমাদের দেশে আমরা কোনো বিষয় নিয়ে সরকারের সাথে স্টেক হোল্ডার যদি আমরা আরো ভালো বাংলা বলি যে অংশী জন হ্যাঁ আমি বলি ভুক্ত সাথে তারা যখন কোনো কথা বলে তারা যখন বিষয় নিয়ে উত্থাপন করে তখন তাদের আলোচনা যেতেই পারে এবং আপনি যেটা বলছিলেন যে সরকার বলছে যে এটা কোর্টে আছে আসলে তো এটা কোর্টে আছে এবং আজকে সংক্ষিপ্ত রায় সংক্ষিপ্ত রায়টা বেশ সুন্দর মানে হঠাৎ করে যখন মিডিয়া প্রচার করলো যে না আদালত ওই ৩০% পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা সেটাকে বহাল করে দিয়েছে তখন একটু রিয়াকশন রেসপন্স বেশি হয়েছে কেন তখন এরকমই একটা ঘোষণা আদালত দিয়েছিল এখন সংক্ষিপ্ত রায় দেখা যাচ্ছে যে আদালত জানে এটা আদালত আদালত জানে যে এটা নির্বাহী বিভাগের কাজ পৃথিবীর কোনো দেশে আদালত কোটা নির্ধারণ করে দেবে পৃথিবীর কোন দেশে করে না আদালত কেউ যদি সংক্ষুব্ধ হয়ে কোটার বিরুদ্ধে আদালতে যান তখন আদালত এই এটাকে বিশ্লেষণ করতে পারেন ভারতে গিয়েছিল এই যে দশ কোটা যখন চালু হলো তখন ভারতের প্রধান বিচারপতি জিজ্ঞাসা করলেন যে এই কোটা কি অনন্তকাল চলবে কি না এবং তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হলো কেন তারা কোটাটা চান তারা চান অনগ্রসর মানুষের জন্য এবং অনগ্রসর মানুষের একটা ব্যাখ্যা দিতে হলো তাদেরকে কারা অনগ্রসর যারা আট লাখ রুপির নিচে তাদের বার্ষিক ইনকাম কারা অনগ্রসর যাদের পাঁচ একরের কম জমি আছে কারা অনগ্রসর যারা এক হাজার স্কোয়ার ফিটের কমের বসবাস করেন এরকম চার পাঁচটা ক্রাইটেরিয়া দিলেন এবং তখন আদালত সন্তুষ্ট হলেন কিন্তু আদালত যখন রায়টা দিলেন বিভক্ত রায় ছিল কিন্তু পাঁচজনের মধ্যে দুইজন মানে প্রধান বিচারপতি এবং সিনিয়র বিচারপতি কিন্তু কোটা বাতিলের রায় দিছিলেন মানে ওই পক্ষে আর তিনজন কোটা রাখার জন্য রায় দিলেন তখন কিন্তু এই কোটাটা দশ চালু হয়ে গেল আমাদের দেশে আদালত এই কাজটা করতে পারে যখন আলোচনা হবে তখন তারা বলতে পারে জানতে পারে তো আমরা এটা দেখিনি আদালতে এর আগে কেউ যায়নি যখন কোটা আন্দোলন করছিল তারা একবার গিয়েছিল তখন আদালত কিন্তু মামলাটা নেয়নি তখন আদালত বলছে এটা নির্বাহী বিভাগের দায়িত্ব তো এখন নির্বাহী বিভাগ যদি মানে হঠাৎ করে একটা জিনিস বাতিল করে দেন তাতে তা নিয়ে একটা রেসপন্স রিয়াকশন হতেই পারে আর কোটা বিরোধ সংস্কার যারা করছেন তারা কিন্তু ওই আদেশে খুব খুশি হয়েছিলেন কারণ তারা তো ওই যে আমাদের দেশে একটা কথা আছে না চাইলাম আলপিন দিল হেলিকপ্টার হ্যাঁ তো তারা তো খুব খুশি যে আমি তো আমরা তো সব কিছু পেয়ে গেছি বাট ওই আদেশটা অনার্য ছিল একেবারে অনার্য ছিল অনার্য ছিল ধরেন নারীদের কোথায় চিন্তা করি যে নারী কোটা কেন রাখতে হবে মানে প্রত্যেকটা কোটা কেন রাখতে হবে এটা নিয়ে আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওই ওদের সাথে নেগোশিয়েট করতে পারি আমি একটু নারীদের কথাই বলি বাংলাদেশে আমাদের সিভিল সার্ভিসে এবং সরকারি চাকুরিতে উচ্চতর পদে নারী আছে দশ থেকে বারো পার্সেন্ট এবং কোটা না থাকার জন্য এটা কমে আবার দশের নিচে নেমে গেছে ইউরোপের নারীরা কি আমাদের নারীদের চেয়ে কম অগ্রগামী ইউরোপিয়ান ইউনিয়ন একটা আইন করেছে কয়েক বছর আগে যে ইউরোপীয় যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে কর্পোরেট তাদের পলিসি লেভেলে সিও ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডাইরেক্টর এই লেভেলে চল্লিশ শতাংশ নারী থাকতে হবে নিচে তো থাকবেই পঞ্চাশ পঞ্চাশ উপরে চল্লিশ শতাংশ থাকতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন যখন কোনো আইন করে তখন আরেকটা দেশ এটাকে রেটিফাই করতে হয় যারা যারা এটা ফলো করতে চান জার্মানি ওটাতে থার্টি থ্রি পারসেন্ট আইন করে দিচ্ছে যে প্রাইভেট সেক্টরে উচ্চতর পর্যায়ে পলিসি পর্যায়ে নারী থাকতে হবে তেত্রিশ পার্সেন্ট প্রাইভেট সেক্টরের জন্য শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টর আমরা তো ওটা আমাদের দেশে এটা ঘটে নেই আমাদের হ্যাঁ আমরা ওখানে চিন্তাও করতে পারি না তো আমাদের কয়েকজন ছাত্রীর বক্তব্য শুনি আমি টিএসির সামনে তাদের পিয়ার প্রেসার বন্ধু বান্ধবের জন্য বলে দেন না আমরা নারীরা মেধা চাই কোটা চাই না ওনারা তো বাংলাদেশের নারীদেরকে রিপ্রেজেন্ট করে না আরেকটা তথ্য জানিয়ে রাখি সবার জন্য বাংলাদেশে উনিশশো সালের আগে সিভিল সার্ভিসে জুডিশিয়াল ক্যাডারে পুলিশ সার্ভিসে মিলিটারিতে নারীরা অ্যাপ্লিকেশনে করতে পারেন নাই একশো দেড়শো বছর ধরে তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন করতেই দিলাম না এখন বিরাশি থেকে আঠারো বছর আর এদিকে চব্বিশ বছর এই কয় বছরে সব কিছু কি একেবারে নারীরা এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের কোটা থাকবে না কোটা তো অবশ্যই থাকতে হবে কোটা না থাকার জন্য কোটা না থাকার জন্য নারী নারীদের যে

সেই জায়গা থেকে আমরা কোটা ব্যবস্থা নিয়ে আমাদের দেশে এত বিতর্ক কেন দেখি দু আঠারো সালেও কিন্তু রাজপথে নামতে হয়েছিল কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ছ বছর পর আবারও শিক্ষার্থীরা রাজপথে সরকারও কিন্তু বলছে যে তারা কোটা সংস্কার চায় জনপ্রশাসন মন্ত্রী কথা বলেছেন আজ শিক্ষার্থীরা একই কথা বলছে তাহলে সংকটটাকে আমরা জিয়ে কেন রাখছি শুনেন ভাই এখানে মূল প্রবলেমটা কথা জানেন মূল প্রবলেমটা হলো মুক্তিযোদ্ধার নাতি এটা হলো মূল প্রবলেম আর কোনো প্রবলেম নাই ওই যে আপনার নারীদের দশ শতাংশ জেলায় দশ শতাংশ একটু প্রবলেম আছে ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ এই সবগুলো লজিক্যাল মূল প্রবলেম কোনো সমস্যা না মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত কোনো সমস্যা আমি দেখি না নাতি নিয়ে প্রবলেম যে এই ধরনের ইয়ে বংশানুক্রমিকভাবে চলতে পারে না এবং এই নাতিরা আজ ত্রিশ পার্সেন্ট নিয়ে যাবে এটা সাধারণ ছাত্ররা মানবে না মানবেন এই কারণে তারা দেখতেছে আমি পড়াশোনা করতেছি আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমার যে কম প্রিপারেশন নিয়ে নাতি হওয়ার কারণে আচ্ছা আমি যে মুক্তিযোদ্ধার নাতি হইলাম না এটা কি আমার দোষ আমি কি সিদ্ধান্ত নিচ্ছি এটা কি আমার চয়েস ছিল যে আমি মুক্তিযোদ্ধার নাতি হইয়া জন্ম হব না পৃথিবীতে এটা কি আমার চয়েস এটা তো আমার চয়েস দা তাহলে পিতার আপনার সুকর্মের ফল পুত্র পর্যন্ত পেতে পারে পেতে পারে কারণ আমাদের মুক্তিযুদ্ধটা এমন ছিল যে ওই সময় হয়তো বাবা মুক্তিযুদ্ধ করার কারণে অনেক কিছুকে লস করছে হতে পারে নাতি কেন আচ্ছা পুত্র তো একবার কোটা পেয়েছে পুত্র পুত্র তো একবার সুবিধাভোগী পুত্র সুবিধাভোগী হওয়ার কারণে তার সন্তান কোন বিবেচনায় পিছিয়ে থাকা হয় সে তো পিছিয়ে থাকা জনগোষ্ঠী হয় না দেখেন আমাদের সংবিধানে কিন্তু আপনি যদি সংবিধানে উনত্রিশ ধারাটা দেখেন উনত্রিশের একে বলা হয়েছে সকল নাগরিক সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমান অধিকার পাবে সকল নাগরিক এক নম্বর কথা কিন্তু ঠিক আছে আর ওইটারই তিনি যে বলা হয়েছে যে রাষ্ট্র চাইলে অনগ্রসর কোন শ্রেণীর জন্য অথবা কোনো ইয়ের জন্য তারা এই ধরনের বিশেষ নিয়ম করতে পারবে মানে করার ক্ষেত্রে এই আইন কোনো বাধা হবে না তার মানে রাষ্ট্র চাইলে করতে পারে যেটা কোটা করেছে রাষ্ট্র নির্গোষ্ঠীর জন্য করেছে প্রতিবন্ধীর জন্য করেছে এটা রাষ্ট্র চাইলে করতে পারে কিন্তু করতে হবে তা না কিন্তু চাইলে করতে পারে কে চাইবে রাষ্ট্র চাইবে কিন্তু কথাটা খেয়াল করেন তার মানে চাওয়া না চাওয়াটা টোটালি রাষ্ট্রের উপর ডিপেন্ড করে মানে সরকারের উপর ডিপেন্ড করে টোটালি এখানে বিচার বিভাগের কোনো ভূমিকা নাই এবং সরকারের কোনো নির্বাহী কর্মকাণ্ডের উপর বিচার বিভাগ কোনো রকম হস্তক্ষেপ করতেই পারে না বিচার বিভাগ সেই কাজগুলি করবে যেগুলি নাকি সংবিধান এবং আইনের উপর নির্ভরশীল হিসাবটা কিন্তু খুবই সহজ তাহলে বলবেন হাইকোর্টে এটা কি কারণে বাতিল করে দিল হয়তো আমার যেটা আমি জানি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় তো আমি দেখি নাই আমার যেটা ধারণা হয়তো ওই যে দুই হাজার আঠারোতে যে পরিপত্র জারি করা হয়েছিল হয়তো তার ড্রাফটিং অথবা অন্য কোথাও কোনো প্রবলেম থাকতে পারে আমি জানি না হয়তো কোনো জায়গায় আইনে কোনো লঙ্ঘন হয়েছে সেটা হতে পারে আবার আজকে যে সংক্ষিপ্ত রায় দেখলাম হাইকোর্টে যে ইয়ে সরকার চাইলে পরিবর্তন পরিবর্তন করতে পারে এটা হাইকোর্টকে বলতে হবে কেন এটা তো বাই ডিফল্ট পারে সরকার যে কোনো সময় পারে এটা হাইকোর্টে বলার প্রয়োজন নাই প্রয়োজন কেন পড়ছে যেখানে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাই বলছে এটা আদালতের বিষয় সরকারের দায়িত্বশীল মন্ত্রী যেটা বলছেন এটা হলো যখন একটা জিনিস আদালতে চলে গেছে ওটা তো চলে গেছে এখন চলে গেলে তো ওদের বিষয় হলো ওরা তো ছেড়ে দেয় নাই ধরে রাখছে এখন পর্যন্ত সাত তারিখে তারা একটা রায় দিবে চলে গেছে কিন্তু কোশ্চেনটা হলো চলে যাওয়ার পরেও চলে গেছে এটা যেমন আদালতের বিষয়টা যেমন সত্য আবার পাশাপাশি এটাও সত্য যে সরকার চাইলে এটাকে চেঞ্জ করতে পারে একদম পুরো সত্যতে কোনো সমস্যা নাই করতে পারে এটা সরকারের ইতিহাস পুরো জিনিসটা সরকারের হাতে কালকে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বললেন যদি ওখানে অ্যাটর্নি জেনারেল একজন একটা পক্ষ সে তো একটা পক্ষ উনি কিন্তু তারপরে আমি মনে একটা টকশ ছিলাম কালকে উনি কিন্তু স্পষ্ট বললেন যে এটা তো কোর্টের কোনো ব্যাপারই না এটা তো সরকারের নির্বাহী সিদ্ধান্তের ব্যাপার এখানে কোর্টের কোনো ভূমিকাই নাই উনি বললেন ইসলাম যেহেতু উনি এটা পক্ষ হয়তো উনি আদালত অ্যাপিল বিভাগে যেটি বলবেন উনি যেটা বলবেন সেটাই তো আদালত গ্রহণ নাও করতে পারে সেটা আমি যাচ্ছি না ওই বিতর্কে বাট কোশ্চেনটা হলো কি দেখেন এখন যারা আন্দোলন করতেছে এটা আরো পরের বিষয় যে কালকে পর্যন্ত যে রায়টা হয়েছে স্থিতাবস্থা ওটার যে ব্যাখ্যা আমরা আজকে পর্যন্ত পেলাম তাতে হলো কি এই মুহূর্তে দেশে কোনো কোটা নাই নাই কিন্তু এই মুহূর্তে তাহলে ছেলেরা আন্দোলন করতেছে কেন তাহলে তো আজকে মাঠে কেন বলেন লজিক্যালি তো থাকার কথা না আমাদের কোনো আস্থা নাই ভয়ঙ্কর আস্থা হীনতা তৈরি হলো সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি একটা বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে এসে শুনবো দর্শকদের সম্প্রতি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন জনাব মাসুদ কামাল আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা এখনো রাজপথে অবস্থান করছে কারণ তাদের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে কেন দেখেন একটা কথা আপনি ভাবেন আজকে যারা আন্দোলন করছে এদের বয়স কত পঁচিশ ছাব্বিশ তো এরা কিন্তু জ্ঞান হওয়ার পর মোটামুটি বোঝার পর এরা কিন্তু প্রধানমন্ত্রী বলতে শেখাছে নাকি বুঝে তারা কিন্তু আর কোনো প্রধানমন্ত্রী দেখে নাই সরকার বলতে আওয়ামী লীগ সরকারকে বুঝে সরকারি দল বলতে আওয়ামী লীগকে বুঝে এরা এইগুলি দেখে দেখে কিন্তু এই পর্যন্ত আসছে এতদিন দেখতে দেখতে না ওই যে একটা ছোট বাচ্চাও কিন্তু বাপরে প্রতিদিন দেখতে দেখতে বাপ কত জটিল ব্যাপার না বাপরে চেহারা দেখে বুঝে বাপের আজকে মানে কি আছে কোনটা মন ভোলানো আর কোনটা আসলে বাপ বলছে এটাই বাচ্চারা কিন্তু বুঝা যায় তো এরাও বুঝে যায় যে আসলে সরকার কি চায় কিভাবে চায় কোন কথার কি অর্থ এবং আদালতের কোন কথার কি অর্থ তারা কিন্তু বুঝে যায় এবং এরা তো গত পনেরো বছর ধরে দেখতেছে যে কি হচ্ছে দেশে কোনটা কি হচ্ছে এই সমস্ত দেখার পর তাদের চিন্তার মধ্যে ধরনের এ ভাবনা ভুগে যায় এবং সেটা আমি কালকে বললাম তো আমি শুনেছি একটা মেয়ে বলতেছে তারা এই সরকার এবং বিচার ব্যবস্থা তাদের কোনো আস্থা নাই এবং তাদের আচরণে ওইটা আমি ভাবছিলাম মধ্যে মুখ ফুসকে বলে ফলেছে আজকে দুদিন আগে সেই কথার আজকে তাদের আচরণে প্রমাণ পাওয়া গেল আস্থা নাই এবং এই আস্থাহীনতার কারণ কিন্তু এই প্রত্যেকটা ছেলে মেয়ে নয় এতগুলি ছেলে মেয়ে দোষ না বিভ্রান্ত হতে পারে যারা সরকারে আছেন যারা বিচার বিভাগে আছেন ওনারাই দ্বারা ওনারাই তৈরি করেছেন যে কারণে এই বাচ্চারা তাদের উপর আস্থা রাখতে পারছেন এই বাচ্চাদের যতই আমাদের মন্ত্রীরা আছে বলেন আপনি একটা কথা মন্ত্রীরা বলতেছেন এর মধ্যে নাকি বিএনপির উস্কানি আছে আপনি আমাকে বলেন রে ভাই কুই বিএনপি কোথায় উস্কানি কিভাবে উস্কানি এটা হয় এটা যখন তারা বলে তখন এই ছেলে মেয়েগুলো তারা কি নিজের সঙ্গে মিলাই নেয় না যে আমার সঙ্গে যদি বিএনপির কোনো লিডার দেখা করে নাই তাহলে কিভাবে বিএনপি উস্কানি হলো তাহলে কি আমি আন্দোলন করার কারণে বিএনপি হয়ে গেলাম এইভাবে আপনি যদি একটা বিরাট জনগোষ্ঠীকে নিজের প্রতিপক্ষ বানিয়ে ফেলান এটা আপনার নির্বুদ্ধিতে হতে পারে আপনাকে বুদ্ধিমান হতেই হবে গ্যারান্টি দিতে পারবো না ওনারা নির্বুদ্ধিতার মতো আচরণ করতেই পারেন কিন্তু এর আলটিমেট রেজাল্টটা কি এত দশ দিন হয়ে গেছে আজকে আন্দোলন তারা হুংকার দেয় একজন বলতেছে ছাত্রলীগ এবং পুলিশের কাছে তার বই বলে দিচ্ছে তোমরা উস্কানিমূলক কোনো পদক্ষেপ নিও না তার মানে না বললে উস্কানিমূলক পদক্ষেপ নিত এগুলি কি বলে তো এগুলি তো হচ্ছে দেশে তো যে কারণে এই যে অনাস্থা টাইম বলি দেখেন

আবার আছে যারা নাতি আছে তাদের দুই বছর বেশি আবার আরেক মানে একটা এক্যাচাল বানিয়ে রাখছে তো এই সবগুলি মিলিয়া যেখানে আমাদের সংবিধান বলেন রাষ্ট্র বলেন আমাদের মানে আইন বলেন সবগুলো একটা সামাজিক সাম্যাবস্থা তৈরি করার জন্য

তারা একটা সাপোর্ট দিতে পারে সরকারকে বিপাকে ফেলার জন্য এবং এটা অবৈদুল কাদেররা যখন ওনারা বিরোধী দলে ছিলেন ওনারা একই কাজ করেছিলেন কিন্তু এই যে কোটা আন্দোলনে রাজনীতি খোঁজার দরকার ছিল না কেন কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন এবং কোটা আন্দোলনে যাদেরকে আমরা দেখছি তাদের সাধারণ ছাত্র এবং এদের ছাত্রলীগ ছাত্র দল বা অন্য কোনো দলের যে কর্মীরা এই আন্দোলন পরিচালনা করছে এমনটা বোঝা যায় না সুতরাং এই যে কোটা আন্দোলন বা কোটা নিয়ে আলোচনাটাই আমরা ঠিকমতো মতো করতে পারিনি যদি দুই হাজার সালের কথা বলি তখন আপনি দেখবেন আপনাদের কাছে রেকর্ড আছে পার্লামেন্টে কোন কোন মন্ত্রী কোন কোন এমপি এমন এমন ভাষায় কথা বলেছিল যে একেবারে এইটা দিয়ে তারা কোটার আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে একেবারে দেশদ্রোহী রাজাকার বাড়ানোর চেষ্টা হয়েছিল আসলে ওই একটু আগে যেটা বললাম যে আমাদের সরকারগুলো গণতন্ত্র বিশ্বাস করে এরকম মুখে বলে গণতান্ত্রিক সরকার কিন্তু গণতন্ত্রের যে প্রধান উপজীব্য যে প্রধান যে লক্ষ্য সেটা হলো যে কোনো সমস্যা আলাপ আলোচনা করে এটা সমাধান করা যায় আমরা এই আলাপ আলোচনা বিশ্বাস করি না আমাদের যা ভালো লাগে এবং যেরকম করে আমরা সমাধান দিতে চাই সেটাই আমরা একটা ডিক্লেয়ার করে দেব সমাধান করে দেবো এবং দুই হাজার আঠেরো সালের ওই সার্কুলারটার মধ্যেই আজকের আন্দোলনের বীজটা বোপন করে রাখা হয়েছিল ওই সার্কুলারের বিরুদ্ধে তখন কেন কেউ যায় নাই মানে যাওয়া উচিত ছিল যায়নি কারণ তারপরে পরে কিন্তু কোভিড ছিল তো আপনি চিন্তা করে দেখেন যে ওই সময়টা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল দুই হাজার বাইশে কিন্তু ঠিকই গেল একটা কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান গেল নারীরাও যেতে পারতেন যার নেই যে যেতে পারতেন যাওয়া উচিত ছিল তাদের একটা মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল তো এরকমভাবে যদি চিন্তা করেন তাহলে কোর্টে গিয়েছে কোর্টে আলোচনা হয়েছে এবং কোর্টের রায়ের যে সংক্ষিপ্ত যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেখানে কিন্তু মোটামুটি কোর্ট বলেছে যে এটা সরকারের বিষয় মানে নির্বাহী বিভাগের বিষয় নির্বাহী বিভাগ বসে এটা ঠিক করতে পারেন এবং এটার যে পার্সেন্টেজ আছে এটা পরিবর্তন করতে পারেন এখন কোটা আন্দোলনকারী যেখানে ওনারা যেখানে গিয়েছেন সেইটার দাবিটা কতটা যৌক্তিক কেন ওদের সাথে বসতে হবে যেমন ধরেন যে ওরা বলছেন এখনই একটা আইন প্রণয়ন করতে হবে এখনই একটা কমিশন বানানো যেতে পারে সরকারের জন্য তো খুব সুবিধা ওনারা কিন্তু নিজেরা একটা ফাঁদ সৃষ্টি করে দিয়েছেন সরকারে আমি যেহেতু ছিলাম আমি সঙ্গে সঙ্গে কমিশন করার দাবিটা মেনে নিতে চাই মেনে নিলাম একটা কমিশন যখন বসবে এটা তিন চার পাঁচ কমিশনের কমিশন কোনদিন তিন মাসের মধ্যে কোন না না ওরা ওদের দাবিটা ওদেরকে বুঝছি যে কমিশন কোনদিন তিন মাস ছয় মাসের মধ্যে কোনো কিছু ঠিক করে দিতে পারবে না কমিশন একটা দীর্ঘ মেয়াদী প্রসেস তো এই যে এই যে তাদের দাবি এই দাবিগুলো কিন্তু তাদেরকে আরো ভালোভাবে বিবেচনা করতে হবে আসলে নির্বাহী বিভাগ ঠিক করবে এবং আসলে কোটা কালকে আমি যখন কথা বলছিলাম ওদের একজন বললেন যে পাঁচ পার্সেন্টের বেশি থাকতে পারবে না তো আমি বললাম পাঁচ পার্সেন্ট কীভাবে ঠিক হলো তো ওনারা বললেন যে তাদের ছাত্রদের মধ্যে তারা একটা অনলাইন জরিপ করেছেন তো কতজন ছাত্র জরিপে আসছেন কে বললেন তো বলছেন তারা সবাই পাঁচ পার্সেন্ট বলছে অধিকাংশ এবং দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে দশ পার্সেন্ট থাকতে পারে তো আমি তখন ওই যে নারীদের কথা বললাম আমাদের আদিবাসীদের কথা বললাম আমাদের স্পেশাল নিড যাদের আছে তাদের কথা বললাম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বললাম ভারতের কথা বললাম সব মিলিয়ে যখন কথাবার্তা বললাম তখন তারা বললো আমরা তো এইভাবে চিন্তা করি নেই তো এই যে তাদের তো চিন্তার সবটা আসতে হবে আমি ওনার সাথে একমত যে একজন চাকরিজীবী মানে আসলে বিয়াল্লিশ লক্ষ শিক্ষিত বেকার আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ তারা সবাই একটা চাকরি চায় শুধু ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর বিশ হাজার গ্রাজুয়েট আমাদেরকে প্রডিউস করে দিচ্ছে বিশ হাজার কেন বলছি যে এটার কোনো একদম আমি

আন্দোলন করে হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় না শিক্ষার্থীরা কি কারো কথায় আমলে নিচ্ছে না এই প্রসঙ্গে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে এবং ঢাকা মহানগর পুলিশের আহ্বান শিক্ষার্থীরা যেন রাজপথে না নামে সব উপেক্ষা করে শিক্ষার্থীরা এখনো কেন রাজপথে এই আন্দোলনের গন্তব্য কোন দিকে না এটা তো কোনো সংগঠিত আন্দোলন না এটা একটা ইমোশনাল আউটবাস্ট এর পিছনে আমার মনে হয় যে আরও বড় কারণ দেখতে হবে আমাদের সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় হতাশার জায়গা আছে এই যে পড়াশোনাটা আমরা করি পড়াশোনা শেষ হওয়ার পরে আমি যদি একটা চাকরি না পাই এবং এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু তাদেরকে অনেকখানি জ্বালিয়ে পুড়িয়ে মারছে এটি কিন্তু আমার কাছে মনে হয় বড় কারণ এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সেটা একটা আলোচনা করে ঠিক ঠিক করতে হবে আলোচনার পথটি খোলা রাখতে হবে আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে আর যেহেতু এটা আদালত পর্যন্ত গড়িয়েছে সেই আদালতের জায়গা থেকে একটা সমাধান অলরেডি তারা ইঙ্গিত করেছে যেমন আজকে যে যে শর্ট ইয়েটা আসছে রায়ের কপিটা সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকার চাইলে নির্বাহী চাইলে যে কোনো পার্সেন্টেজ এটাকে নিতে পারে কিন্তু ক্যাটাগরিগুলো যাতে ঠিক থাকে মুক্তিযুদ্ধ জেলা অনগ্রসর নারী প্রতিবন্ধী তারপরে আমাদের আদিবাসী এগুলো যাতে ঠিক থাকে ঠিক রেখে যে কোনো একটা প্রসেসে করা যাবে কিন্তু একই সঙ্গে এটাও রাখতে হবে যে অনির্দিষ্টকাল যখন একটা আন্দোলন চলে তখন শুধুমাত্র ইমোশনাল আট আউটভাস দিয়ে একটা আন্দোলনকে বেশি দূর নেওয়া যায় না একটা সময় গিয়ে এটা যদি নিয়ে পড়ে তখন এটা কিন্তু হবে না আমার মনে হয় যে ইমিডিয়েটলি আগামীকাল পরশু দুদিন বন্ধ কোটা আন্দোলনকারীরা একটা কর্মসূচি ঘোষণা করেছে কালকে শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিক্ষোভ করবে ঠিক আছে কিন্তু একই সঙ্গে আলোচনার জন্য একটা অফার দিতে হবে যে কোনো পক্ষই এটা আলোচনায় বসে আমি খুব আমার ভালো লেগেছে যে আজকে ছাত্রলিগ বলছে তারা এটার একটা যোক্তিক সংস্কার চাই তারা এবং এটা একটা ভালো দিক সংস্কারের প্রয়োজনীয়তাটা সবাই উপলব্ধি করে জনপ্রশাসন মন্ত্রীও কিন্তু কিছুক্ষণ আগে বললেন শিক্ষার্থীদের একই দাবি করছে তাহলে সংকট সমাধানের পথ কেন তৈরি হচ্ছে এখানে একটা এখানে একটা জটিলতা আছে যেহেতু এই মুহূর্তে আজকে পর্যন্ত বিকল্পন্ত বিষয়টা আদালতের অধীন ছিল এই যে কোটা বাতিল করলো সরকার এটা বহাল করলো কি বহাল তো আদালত করেছে আবার যে আগে যে বহাল করা রায় সেটি বাতিল করল সেটিও উচ্চ আদালত করেছে অর্থাৎ আপিল বিভাগ করেছে এমন আপিল বিভাগের নির্দেশনাই আচল বিভাগ যে কিছু কিন্তু ডিরেকশন দিতে পারে এটা যে না যে ওরা দিতে পারে না তারা সরকারের জন্য কিছু ডিরেকশন দিয়েছে দিয়েছে কি যে এগুলো সংস্কার করা সম্ভব ফলে এখন সরকারের উচিত এই আলোচনাটিকে শুরু করা এবং এটি আলোচনার মধ্য দিয়ে আজকের যুগের সঙ্গে মিলিয়ে এটা মাসুদ কামাল কিছুটা বললো যে আমরাই মুক্তিযোদ্ধার জন্য দিব মুক্তিযোদ্ধার সন্তানের জন্য দিব নাতির জন্য একই ফ্যাসিলিটি দিবো কি দিব না আর যারা এখনকার প্রজন্ম যারা পঁচিশ ছাব্বিশ বছরের যুবক তাদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে অত ইমোশনাল ফিলিংসটাও আছে কি না সন্দেহ আছে কারণ আমরা যখন দেখি একটা শ্রেণী আছে যে মুক্তিযুদ্ধ এগুলোর প্রতি তাদের অনেক ইয়ে আছে কিন্তু জেনারেশন বাই জেনারেশন একই ধরনের ফিলিংস কন্টিনিউ না হতে পারে এটি এমন একটি প্রবাহ

ক্ষমতাসীনরা কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংকট সমাধানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো অভাব দেখছেন কিনা না আমি তো আন্তরিক বিষয়টা হয়ে গেছে কি এটা সরকার চাইলেও তো এই মুহূর্তে একটা হস্তক্ষেপ করতে পারছে না গতকালের আগ পর্যন্ত কেন গতকাল গতকাল একটা আদালতের রায় হয়েছে এখন একটা জায়গায় আছে এখন চাইলে সরকার একটা আলোচনার ফ্লোর ওপেন করতে পারে এবং যে কারণে আমি মনে করি যে এখন আমি বলেছি যে আমি দেখেছি কয়েকজন মন্ত্রী বলেছেন আলোচনার খোলা আছে ওদের কাদের আজকে সকালে প্রেস কনফারেন্স করেছেন তিনিও বলেছেন আলোচনার দালখোলা আছে কিন্তু সাম্বি হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ আমার কথা হচ্ছে এটা প্রথমত একটা জিনিস বলতে হবে এই ধরনের একটা আন্দোলন এটার যেমন যৌক্তিকতা আছে আবার এটার কতগুলো নেতিবাচক দিকও আছে আপনি অনেক দিন ধরে একটা আন্দোলন যেমন টানিয়ে টেনে নেওয়া যায় না আবার অনেক দিন ধরে এই ধরনের আন্দোলন চলতে গেলে এর পেছনে কিন্তু নানা পক্ষ ঢুকে যেতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি এরকম তা কিন্তু না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটনা অনেক হয়েছে কিন্তু সেই দিকটা নজর রাখতে হবে যারা আন্দোলন করছে তাদেরকে সবচেয়ে বেশি যে তাদের ভিতরে যাতে কোনো নাশকতাকারী বা অন্য কোনো পক্ষ ঢুকে না আমি বিশ্বাস করতে চাই আজকে যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে সেটি হয়তো ওখানে এখানেও কোনো হয় কি যে একটা একটা টেনশানের মধ্যে এটা যখন পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হচ্ছে আমি দেখেছি আমি পুরোটা লাইভ দেখছিলাম টেলিভিশনে পুলিশের যখন আর্মার কার কিংবা যখন ওই যে রায়ট কার এগুলো গেছে একটা একটা টেনশন তো এই ফাঁকে যদি কেউ একটা নাশকতা করিয়ে দেয় এটা দায় দায়িত্ব কে নেবে আর পুলিশের দিকে একটা ডিল ছুড়ে দিল কেউ দিল আর পুলিশ তখন লাঠিচার্জ শুরু করে তখন তো অনুক্ষেত্র। রণক্ষেত্র ফলে এইসব বিষয় খেয়াল রাখতে হবে আমি আজকে উভয় পক্ষ ধৈর্য দেখেছি আমি দেখছি ওখানে যে নেতারা আছেন এটা যেহেতু একটা অর্গানাইজ সংগঠন না বিচ্ছিন্নভাবে কিছু হয়তো ছাত্ররা তারা নেতৃত্ব দিচ্ছেন ফলে এটিকে খুব কৌশলে খুবই সচেতনভাবে খুবই ঠান্ডা মাথায় পুরো জিনিসটা হ্যান্ডেল করতে হবে ধন্যবাদ জানাচ্ছি শ্যাবল দত্ত বলুন শহীদ খান এই জায়গা থেকে যদি শুরু করেন যে খুব কৌশলগত ভাবে আসলে পুরো বিষয়টিকে সমাধানের পরামর্শ দিয়েছেন শ্যাবল দত্ত আপনি কি যুক্ত করবেন না ওইটাই তো একমাত্র পরামর্শ যে আপনি আলোচনা শুরু করবেন হ্যাঁ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আদালতে আছে আমরা কিভাবে আলোচনা করব সেটা গতকালকে হাইকোর্টের যে সংক্ষিপ্ত রায় সেখানে তো বলেই দিয়েছে যে এটা নির্বাহী বিভাগে এটা এটা করতে পারেন সরকার আরও ওয়েট করতে পারেন কারণ যেহেতু আপিল বিভাগে আছে এই রায় তো কোনো কার্যকর হবে না কারণ হাইকোর্টের রায়টা স্থিতি অবস্থা দিয়ে আপিল বিভাগ এটাকে বন্ধ রেখেছে তার মানে আগের রায় পর্যালোচনা করে সরকারের জন্য আরো কিছু সুপারিশ মালা বা আরো কিছু নির্দেশনা দিতে পারেন বাট এইখানে এই কোটা বা অন্য এই বিষয়টা কিন্তু পুরোপুরি নির্বাহী বিভাগের বিষয় এবং নির্বাহী বিভাগের আমি যেটা মনে করি যে আপিল বিভাগে থাকা সত্য হাইকোর্টের আজকে গতকালকে রায় না হওয়া সত্য সবসময় আলোচনা করা যায় আলোচনা কেন করা যাবে না যেমন ধরেন টেকনিক্যালি যদি আমি বলি আপনি মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আলোচনা নাও করতে পারেন যেহেতু ওইটা নিয়েই হাইকোর্টের একটা রায় ছিল আপনি অন্যান্য কোটা নিয়ে তো আলোচনা করতে পারেন সুতরাং আলোচনার দরজা সবসময় খোলা থাকে এবং আপনি যদি আলোচনা করেন তাদের অন্যান্য দাবি নিয়েও যদি আলোচনা করেন আলোচনা করতে কেউ মানা করে এবং আলোচনায় কিন্তু একমাত্র পথ যে পথে আপনি সামনের দিকে এগুতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে ধন্যবাদ জানাচ্ছি বলম শহীদ খান বলছিল যে আলোচনায় একমাত্র পথ শান্তিপূর্ণ সমাধানের শিক্ষার্থীরা এই বিষয়টি কখন বলে নেবে কিভাবে আমলে শিক্ষার্থীদের কাছে প্রস্তাব দিলে আমলে নেবে কেউ প্রস্তাব দিছে কেউ তো প্রস্তাব দেয় নাই বলতে সবাই ধমকাচ্ছে সবাই ধমকাচ্ছে এরকম করলে কিন্তু ওটা করবো ওটা করলে কিন্তু সেটা করবো ধমকাচ্ছে ধমক দেওয়া তারা থামাতে পারবেন যত ধমক হবে তত আমি মনে করি সরকার নিজে ঝুঁকির মধ্যে পড়ে যাবে শুনেন এই আন্দোলনটাকে হেলা ফেলা করার মতো কোনো সুযোগ নাই এই আন্দোলনটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই কোন পারে নাই কিন্তু আগের বার প্রধানমন্ত্রী রাগ করে দিয়ে দিচ্ছিল এই রাগ কিন্তু এমনি এমনি করে নাই এই রাগ কিন্তু ভালোবেসে করে নাই খেলায় পড়ে করছে দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি সারা দেশে ইয়াং প্লাবেনদের সঙ্গে খেলাধুলা করা ঠিক না এখন এই খেলাধুলা করার একটা একটা নকশা আরম্ভ করছে এটা ঠিক না প্রাইম মিনিস্টার গত কয়েকদিন দেশে ছিলেন না বলছি প্রাইম মিনিস্টার আসছেন আমার ধারণা উনি এগুলি বুঝতে পারবেন আমার ধারণা উনি আলোচনার সরকারের দিক থেকে বললেই পারে শিক্ষামন্ত্রীকে বললেই পারে তবে আলোচনা করো অথবা ইয়ে আপনার জনপ্রশাসন মন্ত্রীকে বললেই পারে আলোচনা করো আলোচনা করলে আলোচনা করলে কি এমন মান সম্মান যাবে কার কাছে মান সম্মান যাবে এটা আমাদেরই ছেলেবে এটা সে আলোচনা এটা কি কোনো বিরোধী পক্ষ নাকি আলোচনা করো আলোচনা করো সমস্যাটা কি আলোচনা না করলে কি হচ্ছে না করলে হচ্ছেটা কি সারা দুনিয়ার কাছে কি মেসেজ যাচ্ছে আজকে দেখলাম ইউরোপ যে ই আপনার রাষ্ট্রদূত সেটা নাকি গাড়িতে যাইতে পারে নাই পরে নাকি স্কুটারে না রিক্সায় গেছে তো এগুলি সারা দুনিয়ার কাছে কিছু বলতে মেসেজ যাচ্ছে যে গভর্নমেন্ট করতে পারছে না এটা কি কোনো ভালো মেসেজ কোনো ভালো খুব সম্মানজনক গভর্নমেন্টের জন্য অনেক সম্মান বয়ে আনতেছে ভাই এখানে জেদা জেদের কোনো স্কোপ নাই আমাদের ছেলে মেয়েরা বলতেছে বলতে বসেন কথা বলেন তোমরা কি চাও আমরা দিতে চাই হয়ে গেল আদালতে চলছে বলে কিন্তু হবে না আদালতে চলাকালীন মামলা মধ্যে আপোষ হয় না হয় না সারাদিনই দিনই তো হচ্ছে দুই পক্ষে উকিল মিলে আপোষ করে ফেলায় তো এখানে আপোষ হতে পারে সেই আপোষের মানসিকতা তৈরি হওয়া সবার আগে জরুরি ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল ধন্যবাদ জানাচ্ছি আবলম শহীদ খান ধন্যবাদ জানাচ্ছি শ্যামল দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য